আপনারা জানেন এই সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বৃহৎ অঞ্চল জুড়ে গণহত্যা করেছে তার পারিবারিক বাসভবন ঘুরছিলে সে জার্মানির নাৎসি বাহিনীর মতো টর্চার সেল তৈরি করে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে সেখানে বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের সূর্য সন্তানদেরকে ভরে নিয়ে সে নির্যাতন নিপীড়ন করত হত্যা করত নারী নির্যাতন করত এবং তার অপরাধের কোনো সীমা ছিল না শুধুমাত্র 1971 সালই নয় স্বাধীনতার পরে আপনারা দেখেছেন বাংলাদেশে এই সালাউদ্দিন কাদের চৌধুরী একটি মাফিয়া রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছে বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করেছে তার ভাষা তার শারীরিক অঙ্গভঙ্গি এতটায় অশ্লীল ছিল যেটি বাংলাদেশের তরুণ সমাজকে এবং বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনগুলোকে নষ্ট করবার এবং এই অশ্লীল অঙ্গভঙ্গি শেখাবার একটা অপপ্রয়াস ছিল সে কিভাবে আপনারা দেখেছেন সংসদের মতো মহান জায়গায় সে কি অশ্লীল ভাষা ব্যবহার করত আপনারা সবাই জানেন সুতরাং সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যে নষ্ট রাজনীতির শুরু হয়েছিল এবং যে নষ্ট রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছিল সেটির পরিসমাপ্তি ঘটবে সংগ্রামী বন্ধুগণ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে দেশটি অভিযোগ আনা হয়েছিল আপনারা জানেন সে এতটাই ত্রাস এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল চট্টগ্রামে যে সেখানকার মানুষ 9টি অভিযোগে তারা সাক্ষ্য দেবারই সাহস পায়নি যে 14টি অভিযোগে সাক্ষ্য গ্রহণ হয়েছিল তার 9টি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং 4টি অভিযোগে তাকে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি মনে করি এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে শুধু একবার মৃত্যুদণ্ড দিলে কোনোভাবেই তার অপরাধের শাস্তি হবে না তাকে 100 বার মৃত্যুদণ্ড দিলেও তার শাস্তি হবে না তার মতো অপরাধী শাস্তি হবে না যদি আইন বিধান থাকতো তাহলে এই সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো কুখ্যাত মানবতা বিরোধী অপরাধীদেরকে প্রয়োজনে 100 বার ফাঁসিতে ঝোলানো উচিত ছিল।